মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্ম গ্রহণ করলাম। আমার মদিনার নবী আমার আল্লাহ তোমার এই ছোট্ট দেহের ভিতরে এমন একটা মেশিন ফিটিং করে দিয়েছে, আমি মদিনার নবীর পাগল যদি তুমি হও, আমি দয়ালের আশেষ হইয়া যখন মানুষ ঘুমাইয়া যায় গভীর ঘুমের মধ্যে মধ্য রাত্রি বেলা নামাজের বিছানাটা বিছাইয়া ইয়া রাসূল আল্লাহ বলে যখন ডাক পাইরা দিবারে আম্মা, আর তোমার কলবটা যদি জিন্দা থাকে আমি দয়াল নবী তোমার ভাঙ্গা ঘরে আইসা হাজির হইয়া যাইবা। তাইলে বাজান বোঝা গেল আমার দয়াল নবীকে দেখতে হলে মুর্দা কলবটা জিন্দা থাকতে হবে, জোরে করে ঠিক কিনা? এখন মুর্দা কলব কিভাবে জিন্দা করবো, কলবের ময়লা কিভাবে পরিষ্কার করবো? নবী গো কত ডাক্তার কত বিজ্ঞানী, এই দুনিয়ার কাপড়ে দুনিয়ার বিভিন্ন কিছু পরিষ্কারের মেডিসিন আবিষ্কার করলো, কলম পরিষ্কারের মেডিসিন তো কেউ আবিষ্কার করার ক্ষমতা নাই। আমার দয়াল নবী কয় ভাগলায় অম্মা, চিন্তা করিস না রে অম্মা, চিন্তা করিস না, তুরে তো আমার আল্লাহ আদম নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, ইসমাইল নবীর উম্মত বানায় নাই, এমন এক নবীর উম্মত আমার আল্লাহ তোরে বানাইল, যদিও কুল কায়নাত আমার আল্লাহর ভাগল, আসমান জমিন আমার আল্লাহর ভাগল, তোরে আমার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইল, স্বয়ং আল্লাহ তোমার দয়াল নবীর জন্য ভাগল। ও গুনাগার উম্মত তোর ভয় নাই চিন্তা নাই রে উম্মত, শুন আমি রহমাতুল্লিল আলামিন তোর কলবে পরিষ্কার মেডিসিন দেই, মুর্দা কলব যদি তুমি জিন্দা করতে চাও আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং আল্লাহ পাকের জিকির করো কোন সুবহানাল্লাহ। তাই আসেন ভাইরা বাবারা একটু কলবের ময়লা পরিষ্কারের জন্য জবান খুলে আল্লাহ জিকির করি, জোরে আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না, আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না, আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ আসমান জমিন গ্রহ তার আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তার আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ না, আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ না, ইব্রাহিম তোমার নবী ছিল নাম
ফুল বাগিচা পশম কেন জ্বলল না হেনি আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ না আল্লাহ আল্লাহ রে মন নামটি কেন জপ না আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।